এভরিওয়ান হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার তো এখানে আমি বর্তমানে মাঠের মাঝখানে আছি দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে কোরিচিয়া আর এই দিকটা হচ্ছে নতুনহাট মেঘলা ঠিক আছে সো এই রোডটা আমাকে বলেছিল যে দেখাইতে যে কেমন রোডটা আছে বর্তমানে কি করছে অনেকে এখন প্রবাস জীবন যাপন করতেছে তো তারা জানে না যে আসলে এই রোডটা কতটুকু ভালো হয়েছে তো এখানে অলরেডি সলিং উঠে গিয়ে নতুন করে আবার পিচের জন্য দেখতেছেন খোয়া দিয়েছে এবং সুন্দর করেছে খুব দ্রুত পিচ হয়ে যাবে তো চলুন এদিকে যা এদিকে তো আমরা এখন যাবো কোরিচিয়ার দিকে ঠিক আছে মাঠের মধ্য থেকে পূর্বে দেখেছিলাম একদিন এখানে আমরা খই পেড়ে খাওয়াইছিলাম মানে নিজেরা খাইছিলাম আপনাদের দেখাইছিলাম আর কি তো আজকে এগেইন আমরা যাচ্ছি বাগেরহাট বাজারের দিকে তো মেঘলার মাঠ বর্তমানে মেঘলা এবং কোরিচিয়ার মাঠের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি খুব দ্রুত ইনশাল্লাহ পিচ হয়ে যাবে তো পিচ হইলে আবার দেখাবো যে যেমনটা দেখিয়েছিলাম গোয়ালদার পিচ হয়েছিল সেটা এবার এই কোরিচিয়ার পিচে দেখা হবে আবারও কিন্তু এখন আমরা সলিং বা খালাইয়ের মধ্য দিয়ে যাচ্ছি দেখেন আর দুই সাইডে সৌন্দর্যটা তো না বললেই নয় এটা যখন পিচ হয়ে যাবে তখন অনেক মানুষ বিকালবেলায় এসে এখানে বলবে ঘুরবে ফিরবে একটা অন্যরকম মজা নিবে ঠিক আছে কারণ চারি সাইডে গাছপালা যেখানে থাকে তো সেখানে তো ভালো লাগা ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পায় তাই না গ্রামের মধ্যে চলেন আমরা যেতে থাকি কোনো কথা হবে না শুধু দেখা হবে গ্রামের মানুষ কি করছে কেমন মাছ ধরছে সবসময় ভালো ভালো দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন বাজে কথা বললে মার খাবেন সাথে যদি কেউ থাকে তাহলে ঘুরতে মজা লাগে এনজয় করতে আর যদি কেউ না থাকে তাহলে মজা নাই বন্ধুটা পাশে আছে বলে এখন ঘুরতেছি ঘুরে যাচ্ছি তাহলে হয়তো বা এই ভালোটা হতো না তবে তুলনামূলক ভাবে অল্প কিছুদিন রোডে এই যে ভালাই হালকা যেটা বলে এটা দিয়েছে কংক্রিটের বাট পরিষ্কার পরিচ্ছন্ন এখনো নাই অপরিচ্ছন্ন হয়ে গেছে অল্প কিছুদিন মাত্র তবে মাত্র এক থেকে দেড় মাস এর ঊর্ধ্বে নয় দেড় মাসের মধ্যে রোডের অবস্থায় বৃষ্টিপাত তো চলতেছে বাট এইভাবে অপরিষ্কার দিস ইজ নট ভিলেজ এটা প্রমাণ আমরা কেন বারবার বলে দিচ্ছি এটাই ভিলেজ আমাদের রোড আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমি কথা আছে ভাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা পরিচ্ছন্ন দিলে কি আমি বাড়ি অর্থাৎ ফিলিপিয়া রোডে এসে পরিষ্কার করবো নাকি কথা হচ্ছে হুসকি রেখাও কথা ঠিকঠাক না করলে কিন্তু হবি না আমি যাচ্ছি দারুন দারুন আবার আবার এখন তো আবার এসব খোয়া যাবে না রাজনীতির কথা চলি মাই বাকি দোষ রাজনীতির কথা বলি মাই কোনো কথা হবে না সামনে কি মাছ ধরতে অনেক দিন পর এই মাঠ এই যে এখানে আমরাও মাছ ধরেছি আমি আর আমার নানু আগে এখানে জাল ফেলাতাম কি অবস্থা দেখি পাই কিনা কি বলো ভাই কি অবস্থা যেটা হচ্ছে যা দে 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 এদের সমেশ চিন্তা করে লাভ নেই মহাসমেশ নাম দিতে হবে দাও না বাইরল কিসে রডে লুঙ্গি খুলে লাভ দাও লুঙ্গি খুলে লাভ দাও এই তো এই তো এই তো এটা গেছে হয়ে গেছে মাছ আছে তো ওখান তো হয়ে না ক্যামেরা এখন অন করেছি একটা মাছ তো দিয়ে খাবা নাকি একটা মাছও তুমি শুধু ময়লা ১৯৯২ সালে ভালো ছিল ওই সময় নানার সাথে এসে এখানে জাল খেলতাম দেখ যাই মনের কথা মনের দুঃখ থাক না যাই গা
অবশেষে আমাদের ওড়িশা রোড দেখানো শেষ। এই হচ্ছে বর্তমান অবস্থা। তো যখন পিচটা হয়ে যাবে তখন আবারও দেখাবো। তো সবাই ভালো থাকেন, দেখা মিলো শীতল অভিজ্ঞতা। সেই পর্যন্ত বাই বাই। আমরা এখন বাসার থেকে যাব, এখন বাজে 2:30। দুপুরবেলায় ঘোরা উচিত না, কিন্তু দুপুরবেলায় আমরা ঘুরতেছি কারণ সময় নাই। এক কাজ এসেছি, অন্য কাজ তো করে যেতেই হবে। দোস্ত বাই বাই টাটা। Do you have any question? Chat up.